হ্যালো ফ্রেন্ডস, আজ নতুন দিন, নতুন সকাল, নতুন করে শুরু করছি তোমাদের সাথে। আজকে সকাল সকালেই আমার ছেলে মেয়ে উঠে গেছে, একসাথেই উঠেছি আমরা তিনজন। তো একদম সকালে উঠেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েই তোমাদের সাথে এই যে দেখা করতে চলে এলাম। তো কানটা দেখতেই পাচ্ছ ফাঁকা আছে, কানের পড়লে না খুবই ব্যথা লাগে, ওই জন্য কানেরটা সবসময়ের জন্য আমি ব্যবহার করি না। আর এই যে আমার ছেলে মেয়ে দুজন এই যে খেলা করছে, ওরা খেলা করছে বলছে মামা আমরা একটু খেলা করছি, তারপরে আমি বই নিয়ে বসবো পড়াশোনা করার জন্য। আমি বলি আচ্ছা ঠিক আছে। তো ওই দেখো খেলাধুলা করছে, আনন্দ করছে, ফুর্তি মস্তি, বাচ্চাদের নিয়ে একটা জীবনটা একটা আলাদা রকম চলছে। ওর বাবা বাড়ি থাকে না, আমরা তিনজন থাকি, আমার শাশুড়ি ননদ নিয়ে এই কজনই আমরা বাড়ি পরিবারের লোক, আর আমার দেওর থাকে, সবাই আমরা একসাথেই থাকি। তো এই যে আমার মেয়ে ক্যাথলিন, তোমাদের সবাইকে হাই করে দিয়ে দেখো নিচে পালিয়ে যাচ্ছে। আর এই যে এখন আমি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, এগুলো আমি কেচে নেব, কারণ কাঁচা রোজই অ্যাকচুয়ালি কাছাকাছি থাকে, তবু বাচ্চাদের জামা কাপড় তো রোজ ময়লা হয়, তো রোজই ধুতে হয়। তো আমি এগুলো ভালো করে হাত দিয়ে মানে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, কারণ জামা কাপড় যদি আধা ঘন্টা সার্ফের জলে যদি ভিজিয়ে রাখা হয় না, তাহলে কাচলে খুব ভালো পরিষ্কার হয়। তো আধা ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি দেখো সব হাত দিয়ে চিংড়ে নিয়ে এগুলো আমি কেচে নিচ্ছি। কেচে টেচে বাইরে বেরিয়ে এসেছি। এই যে আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছে, বাড়িতে পুজো আমার শাশুড়ি মাই দেয়, আমরা আমি দিই না, উনিই দেয় পুজোটা, পুজো পাঠ করতে খুব ভালোবাসে উনি, ওই জন্য পুজো পাঠটা করছে। আর আমি বৃহস্পতিবার দিনটা আমি পুজো করি, আমার খুব ভালো লাগে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করা, পাঁচালি পড়া খুবই ভালো লাগে। এই দেখো আমি স্নান করে চলে এসেছি, কাছাকাছি করে রান্নাবাড়া করে মানে আমার কাজকর্ম যা যা ছিল সব কিছু সেরে আমি স্নান টান করে এসেছি। করে এসে ভালো করে মাথাটা একটু মুছে নিচ্ছিলাম, পুরো চুলটা আমি ভিজাই না, কারণ পুরো চুল ভিজালে শুকোতে চায় না, আর এখন একটু আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো এক একদিন ছাড়া আমি মাথায় শ্যাম্পু বা সাবান করে নিই, মাঝে দুদিন ছাড়া, আবার রোজ রোজ শ্যাম্পু সাবান করা ঠিক না, চুল খারাপ হয়ে যায় সেই জন্য। আর এই দেখো এখানে অলিভ অয়েল আছে, আমি এই অলিভ অয়েলটাই শীতকালে ইউজ করি, কারণ এটা আমার শ্যুট করে তাই জন্য আমি এটাই ব্যবহার করি। তোমাদের যেটা শ্যুট করবে তোমরা সেটা ইউজ করো, ব্যবহার করো, অনেকে আছে নিভিয়া ব্যবহার করে, যে যেমন অনেক ধরনেরই ক্রিম আছে, যার যেটা শ্যুট খায় সে সেটা ইউজ করে, সেজন্য আমি আমার তেলটাই এটাই আমার শ্যুট খায়, সেজন্য আমি এটাই মেখে নিচ্ছি। আমি গোটা গায়ে তারপরে হাতে পায়ে সব মুখে টুকে সব এক জায়গায় অ্যাপ্লাই করে নিই একসাথেই, আমার ক্রিমের প্রয়োজন পড়ে না। আর আমি খুব ক্রিম ট্রিম খুব কম ইউজ করি, আমার ভালো লাগে না, আমার সাজগোজ সিম্পল, একদম সিম্পল থাকা আমি পছন্দ করি। তো এই যে মাথার চুলটা আমি আঁচড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ চুলটা না প্রচণ্ড জট বেঁধে গেছে, সকাল থেকে আঁচড়ানোর টাইম পাইনি, ওই জন্য এখন আমি আঁচড়িয়ে নিচ্ছি, একটু ভালো করে পরিষ্কার করে নেবো। আর তোমরাও চুল যখন আঁচড়াবে না, গোড়ার থেকে আঁচড়াবে, তাহলে দেখবে যতই বড়ই জট থাকুক না কেন, মানে যতই জটালো জট বা চুল জড়িয়ে থাকুক না কেন, খুব সহজভাবে সহজ পদ্ধতিতে দেখবে ছেড়ে যায় আঁচড়, যখন চিরুনি দিয়ে আঁচড়াবে তখন দেখবে ভালোভাবে চুলের জটটা ছেড়ে গেছে। তো দেখো এখন আমি উঁচু করে খোঁপা বেঁধে নিচ্ছি, কারণ অনেক কাজকর্ম থাকে, সবসময় চুল ছেড়ে দিয়ে আমার পছন্দ না। আর বেসেবি আমার ঘাড়ের কাছে যদি চুল আসে না, আমার প্রচণ্ড কষ্ট হয়, কষ্ট অনুভূতি হয় বলে ওই জন্য আমি সারাক্ষণ এইভাবেই উঁচু করে চুলটা বেঁধে রাখি। তো আমি রেডি, চুল আমার বাঁধা হয়ে গেছে, এবার আমি সিঁদুরটা পরে নেবো, কারণ স্নান করার পরে আমি যদি সিঁদুর না পরি আমার যেন ভালো লাগে না, আনছান আনছান করে মনের ভিতরে। আর দেখতে পাচ্ছ কেনে আঙুলের পরের আঙুলটা, ওই আঙুলটার নামটা আমি ভুলে গেছি, ওই আঙুল দিয়ে সিঁদুর পরতে হয়, ওই আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর দীর্ঘায়ু হয়, মা শাশুড়ি মা কাকিমা জ্যাঠিমা ওরা যারা যারা বড়রা আছে তারা ওই কথাগুলো বলে থাকে। তো এখন আমি সিঁদুরটাই যে ভালো করে পরে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সিঁদুর পরার সময় মা পার্বতীর নাম নিলে স্বামীর আয়ু ভালো হয়, দীর্ঘায়ু হয়, মঙ্গল হয়, সেই জন্য যতবার সিঁদুর পরা হয় ততবার মা পার্বতীর নাম নিয়ে এই যে প্রণাম টোনাম করে এই যে আমার সিঁদুর পরা ওই যে হয়ে গেছে কমপ্লিট, আমার সাজ এটাই আমার সাজ। এখন দেখো এই যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি, এগুলো এখন আমি ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো। সংসারে কাজ করতে করতে কখন সময় পেরিয়ে যায় বোঝাই যায় না, তো সংসারে তো সব ধরনের কাজ থাকেই, এটা তো আর কোনো নতুন জিনিস না, তবু
আমি যা করি সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আমার পাশে থেকো। আর ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখো, কি করছি না করছি সব কিছু এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো আমি ছাদে গিয়ে এগুলো মেলে আসি। তো দেখো এই যে আমাদের এই যে ক্লিপ আমরা এখানটায় বাঁধিয়ে রাখি, বারবার খেয়ে নিয়ে আসবে নিচের দিকে, ওই জন্য না উপরেই রেখে দিই, জানো তো। এই দেখো ক্লিপ না হলে কিন্তু নাড়া যাবে না, কারণ ছাদে তো প্রচণ্ড হাওয়া চলে, কখন মানে জামা কাপড়গুলো পড়ে যাবে, পড়ে গিয়ে নোংরা হয়ে যাবে, আবার ডবল খাটনি বেঁধে যেতে পারে। ওই জন্য সারাক্ষণ ক্লিপ দিয়ে, যখনই নাড়া হয় জামা কাপড় তখন আমরা ক্লিপ দিয়েই নাড়া মানে নাড়ি, বা মেলার সময় ক্লিপটা আটকিয়ে দিই। আর প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছ, মানে মাথা ঘুরে যাওয়ার মতো। আর সেই সকালবেলা খাই তো, এখনও পর্যন্ত কিছু খাইনি, ওই জন্য এই দুপুরবেলার টাইমে যখনই আমি আসি না আমার মানে চক্কর আসে, মাথা ঘুরে, আর আমি কিছু খেতেও পারি না। দুপুরবেলা ভাত টাত খাই, আমার ওটা অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো দেখো সব জামা কাপড়গুলো আমি মেলে দিলাম, একে একে সব মেলে দেবো। আমার ছেলে ও মেয়ে নিচের ঘরে গেছে বলে ওই জন্য সেই পাখে আমি ছাদে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি, আর না হলে ওরা যদি দেখে না ও ঠিক পাঁচ পাঁচ চলে আসবে উপরে, আর উপরে এলেই মানে নিচে যেতেই চাবে না, মানে প্রচণ্ড বকাঝকা করে ওদেরকে নিচে নিয়ে যেতে হয়, কারণ ওরা ছাদে আসলে খেলাধুলা করে, তো ছাদে ওদের খুব ভালো লাগে, ওরা ছাদেই মানে বলে সারাক্ষণ বলে মামা ছাদে নিয়ে চলো ছাদে নিয়ে চলো। তো বিকাল না হলে এত রোদ্রে যদি ছাদে নিয়ে আসি মাথা ঘোরাতে পারে, বা এত রোদ্রেতে আসাও ঠিক না বাচ্চাদের, তো সেই জন্য আমি ওদেরকে নিয়ে আসিনি, ওরা নিচের ঘরে গেছে বলে এই ফাঁকে আমি এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সব জামা কাপড়গুলো আমি একে একে সব মেলে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে ও দেখতে দেখতে দেখো আমার সব জামা কাপড় পুরোই মেলা হয়ে গেছে, এখন আমি নিচের দিকে চলে যাচ্ছি, নিচে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো আজকে আমি কী কী রান্না করেছি তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেখো চিকেন রান্না করেছি, আজকে যেহেতু রবিবার ছিল সেই জন্য চিকেন রান্না করেছি, আর লাল শাক ভাজা করেছি, আর কোনো কিছু রান্না করিনি, কারণ আমাদের খুব বেশি রান্না হলে না আবার খাওয়া হয় না, সেই রান্নাগুলো আবার রয়ে যায়, আবার বিকালবেলা ঝামেলা হয়ে যায়, কারণ দুইবেলায় গরম গরম রান্না হয়, সেই জন্য আর কোনো ই করিনি। এখন আমি খেতে চলে এসেছি, খুব খিদে পেয়ে গেছে, তো ওই জন্য আমি বলে আগে খেয়ে নিই, আর ছেলে মেয়েদের তো আমি আগে খাইয়ে দিয়েছি। তো এখন এই যে শাক ভাজা নিয়ে নিচ্ছি, আমার এই লাল শাক ভাজাটা খেতে খুবই অসাধারণ লাগে, ভালো লাগে। এটা সিম্পলভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে ভাজা করা, এতে কোনো মাছ টাচ আমি কিচ্ছু দিইনি, আমার লাল শাক ভাজা এরকম প্লেনভাবে সিম্পলভাবে ভালো লাগে। কোনো আদা রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করলে আমার কিন্তু খেতে ভালো লাগে না, আমাদের বাড়িতেও কেউ খায় না, বিশেষ করে লাল শাকে। যদি কলমি শাক হতো তাহলে হয়তো পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করতাম, কিন্তু এটা একদম সিম্পলভাবে ভাজা করা, খেতে কিন্তু খুব অসাধারণ লাগে। আর এই যে দেখো আমি খেতে বসে গেছি, ভাতটা তো আমি মাখিয়ে নিয়েছি, আর লাল শাকটা আমার যেহেতু ফেভারিট শাক, তো তাড়াতাড়ি আমি শাক দিয়ে আগে ভাত খেয়ে নিচ্ছি একগাল। এই দেখো আমি খেয়ে নিলাম, তো তোমরাও চলে আসো খেতে, যারা যারা খেতে চাও লাল শাক ভাজা বা আমার হাতের রান্না, তো খেতে আসতে পারো। এই দেখো আমি খেয়ে নিচ্ছি, তো সত্যি লাল শাক ভাজাটা খুবই ভালো হয়েছিল, যেহেতু সিম্পল রান্না, সিম্পল রান্না কিন্তু সর্বদাই ভালো হয়, সবসময় কিন্তু মশলা ঝাল মশলা জিনিস কিন্তু খেতে ভালো লাগে না, কখনো কখনো সাদা খাবারও খেতে হয়। তো এখন এখানে আমি লেবু নিয়ে নিচ্ছি, এটা পাতি লেবু না, এটা গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুটাই আমাদের ঘরে বেশি খাওয়া হয়, কারণ গন্ধরাজ লেবুর গন্ধটা আমার কাছে তো খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে আমি মাংস নিয়ে নিচ্ছি, একটু ঝোল নিয়ে নিচ্ছি, আলু নিয়ে নেবো, কারণ মাংসর আমার মাংসর থেকে বেশি আমার আলু বেশি পছন্দ, আর ঝোল দিয়েই আমি বেশি খাই, চিকেনটা অতটাও পছন্দ না, আমি মাছ মাংস একটু কম ভালোবাসি, আমি সাদা খাবারটাই বেশি ভালোবাসি, আমার খুব ভালো লাগে। তো এখন আমি দেখো মাংসর ঝোল দিয়ে মাখিয়ে নিয়েছি, আমার খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পরে দেখা করছি। এ দেখো একটু বিকাল বিকাল হয়েছে, তো ছাদে চলে এসেছিলাম, তো দেখো ছাদে আমাদের যে জবা গাছগুলো ছিল না সব গাছগুলোতে দেখো কুড়ি এসে গেছে, কি দারুণ লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর আর খুব ভালো। আর এই দেখো এটা ছোট্ট ছোট্ট জবা হবে, এটা কিন্তু এই জবাটা কিন্তু বেশি বড় হয় না, এটা একদম ছোট্ট ছোট্ট জবা, এগুলো সবই আমার শাশুড়ি মায়ের হাতের গাছ লাগানো, আর এটাই বড় জবা হবে, তো টবের ভিতরেই লাগানো। গাছ বাড়িতে লাগানোর কারণ হচ্ছে সবসময় তো মার্কেটে বাজারে গিয়ে ফুল আনা অসম্ভব হয়ে যায়, যদি গাছে থাকে অন্তত এক দুদিনের জন্য
মানে পুজোটা হয়ে যায় যেদিন ধরো যেতে পারলাম না সেদিনকে এই গাছ থেকে ফুল তুলে পুজোটা দিয়ে দেওয়া যায়। সেই জন্য এবার আমি নিচে চলে এসেছি, এসে দেখছি আমার ছেলে মেয়ে দুজনে রেডিও চালিয়েছে, রেডিওতে গান চালিয়েছে, তো নাচানাচি লাফালাফি করছে, বলছে মামা আমাদের ভিডিও করো। এই দেখো দুইজন এনজয় করছে, তার সাথে ওর ঠাকুমাও আছে, বসে আছে, এই যে নাচছে। ওর নাচতে খুব ভালোবাসে, কিন্তু আমি বউকে বলছিলাম তুই নাচ শিখবি, বলে না আমি নাচ শিখতে যাব না। তো এই দেখো দুজন ভাই বোন লাফালাফি নাচ করছে, দেখেছ, আরামছে খেলাধুলা করছে। তো তোমাদের হয়তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমি জানি তোমাদের ভিডিও ভালো লাগবে, আর যদি ভিডিও খুব ভালো লেগে থাকে তাহলে পরের ভিডিও যেটা আমি পোস্ট করব সেটাও তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। আমি তোমাদের আশা করি ভালো লাগবে, আর ভালোবাসা দিও তোমাদের কাছে, এটাই কামনা করি। জীবনে এগিয়ে যাওয়ার পথে একা একা তো এগিয়ে যাওয়া যায় না, তোমাদেরও সাথে দরকার। থ্যাংক ইউ, ধন্যবাদ।